আমার মন কান্দে যাইতে মদিনা, সবাই বলে আমার মন কান্দে যাইতে মদিনা, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনার, অসহায় আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন, হেদায়েতের মালিককে। একজন হিন্দু বাদশাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আর সে হেদায়েত পাইয়া নবীজির রওজা পর্যন্ত পৌঁছে গেছে। এবার পরিমল বাদশা ডাকে আর বলে, ও সাহাবাই কেরাম, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আমাকে রাস্তা দেখাইয়া দেন, আল্লাহর পয়গম্বরের দরজায় আমি যেতে চাই। কুফর কমিটায়া, কুফর কমিটায়া, কর সদাকত বতায়া, বালাগাল উলা বিকামানিহি, কশফাত দুজা বিজামানিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। वही हम सब मुसाफिर हैं, कबर आखेर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, बलगल उला मोहब्बते, बलगल उला बिखमाली, कशफत दुजा बिजमली, হসনত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হামদে বেহুদ মর খুদায়ে পাকে রব, হামদে বেহুদ মর খুদায়ে পাকে রব, আকে ঈমান দাদে মুশতে খাকে রা, মোহাব্বতে মাওলা পাকের দেওয়া জবান ছেড়ে দিয়ে সকলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাজালা, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাজালা, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলতলা, ইলাহা মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে ডাকরে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকরে মুমিন, আল্লাহরে ডাক, সবাই আমার সাথে পড়বেন তো, আল্লাহরে ডাকরে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকরে মুমিন, আল্লাহরে ডাক,
अल्लाह रे डाकते डाकते जीवन चले जा, मौला रे डाकते डाकते जीवन चले जा, अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक, अल्लाह रे डाक रे मोमिन अल्लाह रे डाक। जखन तोमार केउ छिल ना तखन छिलेन तिनि, आबार तोमार केउ रबे ना रबेर मौला पाक। तखन के रबे आवाज दिए बोलेन ना, तखन के रबे? जखन तोमार केउ छिल ना तखन छिलेन तिनि, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে তোর পর হয়েছেন তিনি। একদিন তোমার কেউ রবে না রবে আল্লাহ পাক, ঠিক কিনা বলেন? আবার তোমার কেউ রবে না রবে আল্লাহ পাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক, মাওলা রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক, अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक, मौला रे डाक रे मुमिन मौला रे डाक। चित्कार बोले बोलो अल्लाह अकबर। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। अमाल से बनती है जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम, खाक में फितरत में न रिहाय न नूरी, खाक में फितरत में न रिहाय न नूरी। अल्हम्दुलिल्लाह, আর আপ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আশা এবং দ্বীনি আলোচনা শুনবার এবং করার জন্য কবুল করেছেন, আপনাদেরকে সুস্থতার সহিত মাহফিলে পৌঁছে দিয়েছেন, এজন্য খুশি নেবে যা। একটু আওয়াজ করতে হবে মুসলমান আওয়াজে, বলেন খুশি নেবে যান। যদি খুশি থাকেন তাহলে আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আজকের মাহফিল বাগলপুর উত্তরপাড়া বাইতুল সালাত জামে মসজিদের উদ্যোগে, আসলে সবচেয়ে প্রশংসার পাওয়ার যোগ্য হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের মধ্যমণি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে আমিন। এখন যারা আছেন উপস্থিত আমার সামনে উপবিষ্ট প্রধানে মা বোনেরা, সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, কবুলের নিয়তে যে আলোচনা করব আমার এস্তাহের জন্য সর্বপ্রথম করছি এবং আপনাদের এস্তাহের জন্য আপনারা শুনবেন, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। মহতারাম হাজিরিন, আমি যে আলোচনার যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার আমার রাব মায়ার আল্লাহ রেখেনার বলে গোলাম, ভালো করে শোনেন রে আমার গোলাম, আমি আল্লাহ তাআলার একটি আদেশ, আদেশটা কি? আমি আল্লাহ তাআলা যাকে হেদায়ত দান করব কেউ তাকে প্রদষ্ট করতে পারবে না, আর আমি যাকে গুমরা করে দিব এই পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়ত দিতে পারবে? জুড়ে বলেন না কেউ পারবে? যেমন আবু জাহেল লাগছে, আবু জাহেল যতই আল্লাহর নবী তাকে বুঝাচ্ছে ইমানের পথে ডাকছে, কলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, সুবহানাল্লাহ বলেন না, কিন্তু মানছেন তো? মানে নাই আমার রব আল্লাহ তাআলা ডাকার বলে, ও আমার পয়গম্বর, ও নবী, হেদায়েত দেওয়ার মালিকটা আপনি না, হেদায়েতের চাপি কাটি আমি আল্লাহর কাছে। কার কাছে বলেন? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। এটাই আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তো যুগে যুগে আল্লাহ তাআলা
মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন মানুষ সৃষ্টি করে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মালিক আল্লাহ তাআলা কেনার বলে গোলাম, ভালো করে শুনেন আমার গোলাম, এই দুনিয়াতে আমি রব আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র আমি রব আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদতের জন্য? জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর যত মাখলুক সৃষ্টি করেছেন সব কিছু এই দুই মাখলুকের সেবা করবে। সুবহানাল্লাহ বলেন। তো আমি যে আলোচনার আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই মানব দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে, যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবী সৃষ্টি করার আগে আলমে আরওহার ভিতরে আমি সমস্ত মানুষকে ওই জায়গায় জমা করেছি। এটা হচ্ছে আলমে আরওহা, আলমে আরওহ ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষ, এ আপনি আমি এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম সমস্ত নবী ওই জায়গায় ছিল, ওই জায়গা ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষের রূহগুলো একত্রিত করার পরে আল্লাহ তাআলা তাকাইলেন। এটা হাদিসের কথা, মায়ার নবী মদিনার নবী রহমাতুল্লিল আলামিন দোজানের বাদশা পয়গম্বর আখিরি জামানার পয়গম্বর হাদিস বর্ণনা করেন নে বাগলপুরের মুসলমান, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। মায়ার নবী মদিনার নবী রহমাতুল্লিল আলামিন হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস? হাদিস হচ্ছে আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহ তাআলা ওই আলামে আরওহ ওই জায়গার ভিতরে যে রূহগুলোকে একেবারে নূর চমকাইতে দেখলেন। কি চমকাইতে? একটু আওয়াজ দিতে হবে আমার সাথে, কি চমকাইতে? নূর চমকাইতে যখন দেখলেন তখন আল্লাহ তাআলা বললেন যে এই যে নূর দেখতেছ, এই নূর যারা আছে নূর চমকাইতেছে, এ তাদেরকে আমি আল্লাহ তাআলা আমি আসমানের মালিক তাদেরকে নবী হিসাবে পাঠাবো, তাদেরকে নবী হিসাবে দুনিয়াতে আমি পাঠাবো। এরপর রব আল্লাহ তাআলা মনস্থ করলেন, ও আমার ফেরেশতার দরবার করে শুনে নে, আমি আল্লাহ তাআলা এরপর যে আত্মাগুলোকে আমি পবিত্র পাব ওইগুলাকে আমি সাহাবি হওয়ার যোগ্যতা আমি লাভ করাই দিব, এরপরে যে আত্মাগুলো দেখব তাদেরকে তাবি, এইরকম ভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব মানুষকে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় আপনি আমি দুনিয়াতে আছি, বুঝছেন তো আমার কথা? এরই ধারাবাহিকতা আছে। এবার আসেন, আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাইলেন, পূর্বেকার সমস্ত নবী একে 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 পাঠানোর পর মাঝখানে ঈসা রুহুল্লাহ, এরপর আপনার আমার নবীকে পাঠিয়েলেন আল্লাহ তাআলা। এরপর নবী যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় না ততদিন পর্যন্ত অনেক ভালো, অনেক ভালো নবী। যখনই নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাইবা, তখনই বলে আরে সর্বনাশ রে, তাকে যেইভাবে খতম করতে হবে, তাকে যেইভাবেই খতম করতে হবে, নাউজুবিল্লাহ বাড়ি থেকে বলি, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখনই নাকি মনস্থ করবো তো আল্লাহ নবী দাওয়াত দাওয়াত থেকে পিছু হন নেই, একে একে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, হতে হতে প্রায় সোয়া লক্ষ সাহাবি, কতজন? সোয়া লক্ষ সাহাবি ইসলাম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলার জমিনে ও সাহাবাই কেরামের পা এই জমিনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন না, এই বাংলার জমিনে ও সাহাবাই কেরামের পা লেগেছে, এটা এমনিতে আসে নাই। তো আল্লাহর নবী এই সোয়া লক্ষ সাহাবিদের ভিতরে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়েছেন সাহাবাই কেরামদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন আমার সাথে, কিসের দাওয়া? ইসলামের দাওয়া, দাওয়াত দেওয়ার জন্য। তারই মধ্যে থেকে একটি কাফেলা, পাঁচজনের একটি কাফেলা, এই পাঁচজনের ভিতরে আমির হচ্ছেন নবীর মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখতে হবে নামটা, নাম কি? আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া পাঁচজনের একটি কাফেলা পাঠিয়ে দিলেন, পাঁচজনের কাফেলা এবার পাঠিয়ে দিলেন। ওরে ও বাগুনপুরের মুসলমান, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, মদিনার নবীর সাহাবায়ে কেরাম এবার ছুটছেন,
এবার মক্কা থেকে তারা ছুটেছেন ছোটার পর প্রথমে আসলেন তারা চীন হাফসা হাফসা থেকে চীন চীন থেকে ভারত এবার বলেন মক্কা থেকে কোথায় হাফসা হাফসা থেকে চীন চীন থেকে আবার তারা হিজরত করে এবার ভারতে মালাবাদ বর্তমান যেটাকে কেরালা বলা হয় বর্তমান যেটাকে কেরালা বলা হয় এটাই ছিল এক সময়ে মালাবাদ এখানে আসছে তারা হিজরত করে এখানে আসার পর এখানে যখনই আসতে এখানে দেখলেন যে একজন হিন্দু এটা একটি বিশ্ব বড় একটি ইতিহাসের কিতাবে লেখে যে ওইখানে তারা আসলো আসার পরে এখানকার যে হিন্দু বাদশা ছিল পরিমল বাদশা বাদশার নাম কি পরিমল বাদশা এই বাদশা তাদেরকে সমাদর করলেন সমাদর কি এই বাদশা যে এলাকা থেকে যে গোত্র থেকে যেখান থেকে হোক যখনই হিজরত করে তার এলাকায় আসতো তখনই তাদেরকে উনি মেহমানদারি করাইতেন যেমন আমাদের চেয়ারম্যান সাহেব ওনার কাছে যদি কিছু লোক আসে উনি যে মেহমানদারিটা করায় তার চেয়ে আরো সুন্দর করে চেষ্টা করেছেন উনি তো উনি তাদের সন্ধান পাইছে যে মক্কা থেকে তারা হিজরত করে তারা আসছে আমাদের এই শহরে অর্থাৎ ভারতে কেরালাতে তে সন্ধান পাইয়া রাত্রিতে পরিমল বাদশা তাদেরকে দেখার জন্য গিয়েছেন যখনই গিয়েছেন উনি তাদের সাথে দেখা করলেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির মামা নবীর সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বললেন যে আপনারা কোথা থেকে আসছেন বললো যে আমরা এমন শহর থেকে এমন এমন জায়গাতে আসছি আচ্ছা ঠিক আছে আসছেন কোনো সমস্যা নেই আপনারা বসেন তবে আমার এখানে যারা আছে তারা বিনামূল্যে এই শহরে থাকবে কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না যতদিন ইচ্ছা আপনারা এখানে বসবাস করে যেতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না সুবহানাল্লাহ বলেন না তো এবার বলতেছে একটি কথা কথাটা হচ্ছে আমার বহুদিনের প্রশ্ন প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে আমি বহুদিন যাবৎ অনেক পর্যটককে আমি বলি যখনই আমার এখানে কোনো পর্যটক আসে তাদেরকে আমি প্রশ্নটা করি কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে না এবার নবীজির মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে এই প্রশ্নটা কি একটু খুলে বলুন যদি আমি খুলে বলতে চাই তাহলে আপনি শুনুন সেটা হচ্ছে আমি আর আমার বিবি দুজনে আমরা চাঁদনি রাতে গল্প করতে বসেছি বাহিরে উঠানে আমরা গল্প গুজব করতে বসেছি আমি আকাশের দিকে তাকিয়েছিলাম চন্দ্রের দিকে তাকিয়ে রয়েছি হঠাৎ করে তাকায় দেখি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে আমি অনেক পর্যটককে আমি জিজ্ঞাসা করেছি এই সমাধান কেউ দিতে পারে না যেটা কেন দ্বিখণ্ডিত হলো আপনারা কি এই সমাধান দিতে পারবেন আপনারা কি জানেন জানলে বললে আমি উপকৃত হবে যদি আপনারা না জানেন তাহলে উত্তর দিতে হবে না কোনো সমস্যা নেই এবার নবীজির মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি এই ঘটনা সবিস্তারে জানি সুবহানাল্লাহ বাড়ি থেকে বলেন এই ঘটনা সবিস্তারে জানি শুধু সবিস্তারে জানি বিষয়টা এমন নয় এই ঘটনার সময় আমি নিজে স্বয়ং ওই জায়গায় উপস্থিত ছিলাম এবার বলে তাহলে আমার ঘটনাটা একটু শোনান এবার নবীর মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনাইতেছে ওরে ও বাগলপুরের মুসলমান ভালো করে শুনে নেন ওরে আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন আখরি জামানার পয়গম্বরের মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করতেছেন ও পরিমল বাদশা ভালো করে শুনে নেন আমি যখন ওইখানে উপস্থিত ছিলাম আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছেন এই খবর সারা বিশ্বে ছুটে গেল যে একজন বিশ্ব নবী আছে মুহাম্মদ তার নাম তিনি হচ্ছেন সত্য ধর্মের অনুসারী তার হাত ধরে যে কালিমা গ্রহণ করবে সে জান্নাতি হয়ে যাবে এই ঘটনা শুনে বিভিন্ন এলাকা থেকে লোক আসতেছে এরই পাশে একটি গোত্র থেকে কয়েকজন লোক আসলো আবু জাহেলের কাছে জোরে বলেন কার কাছে আবু জাহেলের কাছে আবু জাহেল কি নবীজির শত্রু নাকি ভালো শত্রু কঠিন শত্রু এবার আবু জাহেলের কাছে আসার পর আখরি জামানার পয়গম্বর সম্পর্কে জিজ্ঞাসা করলো মুহাম্মদ সম্পর্কে আপনি উত্তর দেন মদিনার নবীর কাছে যাব আল্লাহর পয়গম্বরের কাছে যাব ওই নবীর সন্ধানটা দেন কোথায় যাব কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে যাব বলতেছে
তাদেরকে যদি বলি ওই জায়গায় যাইতে যাইতে দেরি হবে, ইসলাম গ্রহণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং যে কোনো কৌশল হোক তাদেরকে বাধা দিতেই হবে, তাদেরকে বাধা দিতে হবে। তো যদি বাধা দেই তাহলে আবার তারা উল্টা যাবে, কারণ মানুষের নিয়ম হচ্ছে যে জিনিসটা বাধা দেয় ওই জিনিসটা আরো বেশি করে যায়। জোরে বলেন না, ঠিক কিনা? যদি আমি তাকে বাধা দেই তাহলে এই জিনিসটা আরো বেশি করবে, তারা আরো সুন্দর করে যাবে। সুতরাং আমি তাদের সাথে যাব, তাদেরকে নিয়ে যাব, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এমন প্রশ্ন করব যাতে করে সে উত্তর দিতে না পারে আর তারাও ইসলাম গ্রহণ না করে। কন্যা নাউজুবিল্লাহ। এবার আখেরি জামানার পয়গম্বর মদিনার নবী সরকার দলম পয়গম্বর আখেরি জামানার পয়গম্বরের নিকট নিয়ে যায় ওই দলকে। নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সম্মুখে বসার পর আল্লাহর পয়গম্বরের সম্মুখে তাদেরকে নিয়ে বসাইছে ওই আগত ব্যক্তিদেরকে। এবার আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করতেছে, ওরে ও পয়গম্বর, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভালো করে শুনে নে, ভালো করে শুনে নাও, তোমাকে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা যারা আছি সবাই তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আখেরি জামানার পয়গম্বর মদিনার নবী সরকার দলম পয়গম্বর ডাকে আর বলে, বলেন প্রশ্ন, বলেন প্রশ্নটা কি? এবার বলতেছে, ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের আল্লাহর প্রেরিত নবীতে হয়ে থাকো তাহলে আমার এই প্রশ্নের জবাব দিবা। প্রশ্নটা হচ্ছে, তুমি যদি এই মুহূর্তে তোমার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা সকলে যারা যারা আসি সবাই তোমার হাতে হাত রাইখা মুসলমান হয়ে যাব। এবার বলতেছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, আমার মালিক চাইলে আমার হাতের আঙ্গুলের ইশারায় এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবে। ঠিক আছে, দেখি কইরা দেখা। এবার আখেরি জামানার পয়গম্বর, আপনার আমার পয়গম্বর মদিনার নবী সরকার দালাম পয়গম্বর দুইটা হাত বাড়াই দিল আল্লাহর দরবারে, ও মালিক আল্লাহ, তুমি আমাকে আখেরি জামানার পয়গম্বর বানাইছো, তুমি তো আমাকে রহমাতুল্লিল আলামিন বানাইছো, তুমি যেহেতু আমাকে রহমাতুল্লিল আলামিন বানাইছো, আমার আজকের একটা এরকম আবদার, আমার এই দরখাস্তটাকে তুমি আজকে মঞ্জুর করবা আর সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি তো বলেছো আমি তোমার দরবারে হাত উঠাইতে দেরি হয় তুমি কবুল করতে দেরি করো না, ও মালিক আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি তুমি আমার ফরিয়াদকে কবুল করে নাও আর চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দাও। হঠাৎ করে আল্লাহ তাআলা বলে, পয়গম্বর টেনশন করার কারণ নাই, টেনশন করবেন না রে পয়গম্বর, ও সরকার দোয়ালাম পয়গম্বর টেনশন করবেন না, ইশারা করার দায়িত্ব আপনার আর চাঁদ দ্বিখণ্ডিত করার আমি আল্লাহর কাম। টেনশন করেন কেন, আপনি শুধু চাঁদকে ইশারা করবেন সঙ্গে সঙ্গে আসমান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এবার আখেরি জামানার পয়গম্বর ওই সমস্ত লোকদেরকে ডাকেন আর বলেন, ওরে আবু জাহিল্লা ভালো করে শুনে নে, তাকায় দেখ, তাকা তাকা। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে এরকম ভাবে ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার পরিমল বাদশার সম্মুখে যখন এই ঘটনা শোনাইলেন, পরিমল বাদশাহ ডাকে আর বলে, আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম, আমি আপনাদের থেকে আমি জবাব পেয়ে গেছি, জবাব পেয়ে গেছি, আর কিছু বলা লাগবে না রে, আর কিছু বলা লাগবে না, আমাকে ওই নবীর কালিমাটা পড়াইয়া আমি হিন্দু পরিমল বাদশাকে তোমরা আমাকে মুসলমান বানায় দাও, ওই কালিমার ছায়া তোলের জায়গা দাও। এবার পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কানে গাবান খোদা তুমকো বানায়া,
उम्मत का नगाबान खुदा तुमको बनाया। एबार परिमल बच्चारा के बोले ओ नबीर साहबाए किराम आर देरी करबेन ना, आर देरी करबेन ना, आमाके नबीर রাস্তাটা একটু দেখাই দেন। আমি ওই নবীর রাস্তা ধরে নবীর কাছে আমি দাইয়া নবীর হাতে হাত রাইখা আরেকবার মুসলমান হতে চাই, আমাকে ওই রাস্তাটা দেখাই দেন। আমার মন কান্দে যাইতে মদিনা, সবাই বলে আমার মন কান্দে যাইতে মদিনা, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, অসহায় আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন, হেদায়েতের মালিককে। একজন হিন্দু বাদশাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আর সে হেদায়েত পাইয়া নবীজির রওজা পর্যন্ত পৌঁছে গেছে। এবার পরিমল বাদশাটা কে আর বলে ও সাহাবাই কেরাম আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আমাকে রাস্তা দেখাইয়া দেন, আল্লাহর পয়গম্বরের দরজায় আমি যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। এবার রাস্তা দেখাইয়ে দিলেন, যেতে যেতে আল্লাহর পয়গম্বর নিকট যায়। আল্লাহর পয়গম্বরের নিকট যাওয়ার পর অনেকদিন যাবৎ আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে ছিলেন, এরপর আবার ওইখান থেকে ফিরেছেন, এরপর তার প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এবার ওই যে পাঁচজন সাহাবি আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া যাদেরকে পাঠাইয়েছেন কোথায়, ভারতে কেরালায়, ভারতে কেরালায় পরিমল বাদশার কাছে। আপনারা তো শুনেছেন এতক্ষণ ঘটনা, তো ওইখান থেকে তারা আস্তে 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 আমাদের চিটাগাং শহরে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। এই পাঁচজন সাহাবি তারা এখান থেকে সফর করে আবার পুনরায় এরকম ইন্ডিয়া, ভারত, ভারত থেকে আবার চীন, চীনে গিয়ে তাদের দুইজনের মৃত্যু হয়ে গেল। এরপর আর কিছু অংশ যাওয়ার পরে আরো দুইজনের মৃত্যু হয়ে গেল। এরপর আল্লাহ নবীর মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে উনি চিরতরে শায়িত আছেন, এখানেই তাদের শেষ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে হেদায়েতের মালিক কি? এই বাংলার জমিন যেমন তেমন কোন জমিন নয়, যেই জমিনে সাহাবাই কেরামের পা লেগেছে এটা কি সাধারণ কোন জমিন? জোরে বলেন না, সাধারণ কোন জমিন? এই জমিনে বসে যারা যারা বলবে যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতে দেব না, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, সময় থাকতে সুজা হও, নাই তো জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে যাও। আরে আওয়াজ দিয়ে বলেন না কেন মিয়া? ইমান থাকলে অবশ্যই বলতে হবে। আমরা তাদেরকে বলি সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাই, এখনো সময় আছে, এই পাগলা কুত্তাগুলাকে ওই পাবনা কারাগার আছে, পাবনা কারাগারে দেন। কি বলেন আপনারা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে আপনারা চাননি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, কোন আমিন। এবার এই জমিনে যেমন তেমন কিছু পা লাগে নাই, যে পায়ের কারণে এই বাংলার জমিনে প্রায় 90% মুসলমান বসবাস করে, আর এই দেশে বসে তুমি যেমন তেমন কথা বলে তুমি যা তা তোমার মুখেতেই আসবে, আর তুমি মুখে বলবা এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। কি বলেন, জোরে বলেন না, পারেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন। এই বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনিনি, একটু জোরে বলেন না, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাই এই বাংলার জমিনে উনি ওনার কাফেলা কাফেলাদেরকে এই টুপি সুন্নতি লেবাস নিয়ে বাংলার জমিনে পদার্পণ করেছেন। যখনই আসছেন তখনই গৌরব গোবিন্দর উনি ঘোষণা দিলেন, ও শাহজালাল
তোমার সাথীদেরকে তুমি নিয়ে তুমি পালাও নাই তো তোমার অস্তিত্ব রাখবে না হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিলেন ওই গৌরকিবৃন্দ এতটুকু শুনে নে মুসলমান জাতিটা এমন একটা জাতি যেই জাতি সামনে পা বাড়াইলে আর পিছু হটে না সুবহানাল্লাহ বলেন এটা এমন একটা জাতি যেই জাতি সামনে পা বাড়াইলে পা আর পিছে এবার সামনে অগ্রসর হতেছে এবার কথা একে 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 সামনে অগ্রসর হচ্ছে এক পর্যায়ে বলেছে তুমি যদি এমনে না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতার বলেন ও গৌর গোবিন্দ আমি ইনশাআল্লাহ গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ হিসাবে আমি গ্রহণ করে নিলাম কবে কোন সময় তুমি কোন জায়গায় যুদ্ধ করবা তুমি প্রস্তুতি নাও সুবহানাল্লাহ বলে এবার শাহজালাল রাহমাতুল্লাহ আলাই এবার প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি কি তাদের হচ্ছে অস্ত্র শস্ত্র জনসমর্থন সব কিছু আছে কিন্তু হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলার কোনো কিছু নাই একমাত্র আছে ঈমান জোরে বলেন না কি আরে মুসলমানের কি আছে মুসলমানের পাওয়ার কি ঈমান আর রাতের চোখের পানি তাহাজ্জুদের চোখের পানির বিনিময় রব আল্লাহ তাআলা বিজয় দান করবেন দিবেন কি না রব আল্লাহ তো দেন ওয়ালা তেবা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ঠিক আছে এমক দিন হবে আচ্ছা ঠিক আছে এবার হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাই সিলেটের শাহজালাল রাহমাতুল্লাহ আলাই ঘোষণা দেওয়ার পর এবার রাত্রিতে সমস্ত কাফেলাকে ডাকেন আর বলে ও কাফেলার ভাইরা ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন গৌর গোবিন্দর সাথে আমরা যুদ্ধ করব তবে আমাদের কোনো কামান নাই আমাদের কোনো কিছু নাই একমাত্র আছে চোখের পানি জোরে বলেন কিসের পানি আরো জোরে চোখের পানি চোখের পানি আছে আর কোনো কিছু নাই ও কাফেলার দল কেউ ঘুমাবেন না কেউ ঘুমাবেন না সকলে তাহাজ্জুদের মুসল্লায় বসে রব আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করবেন দেখবেন গৌর গোবিন্দের যত সিংহাসন আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে করে দিবেন কে একটু আওয়াজ দিয়ে বলেন করে দিবেন কে ওই আল্লাহ আছেন নাকি নাই এবার শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত সাথীদেরকে নিয়ে এবার সুন্দর করে নামাজের মুসল্লায় যায় রে মুসলমান ও বাগলপুরের মুসলমান ভালো করে শুনে নেন এবার হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাই শেষ রাতিতে কান্না করার পর হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাই বলতেছে ভাইও কান্না করছেন যাই করছেন এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি চাই যে কোনোদিন জীবনে বালেগ হওয়ার পরে জামাত ছাড়েন নাই এমন কোন লোক আছেন নি একজন লোক নাসিরউদ্দিন নামে একজন ব্যক্তি দাঁড়ায়া বলে হুজুর আমি আছি আমি বালেক হওয়ার পরে কোনোদিন আমার নামাজ কাজা হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নামাজ কাজা হয় নাই তাই নাকি যদি আপনার নামাজ কাজা না হয়ে থাকে আপনার একটা দায়িত্ব আপনার একটা কাজ সেটা হচ্ছে ফজরের আজানটা আপনি সুন্দর করে সুন্নত তরিকা অনুযায়ী আজানটা দিবেন আজান দেওয়া মাত্রই রব আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিবেন এবার হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কথা মুয়াফিক ওরে ও বাগলপুরের মুসলমান আল্লাহর বান্দা নাসিরউদ্দিন নামের ব্যক্তি এবার দাঁড়ায়া মুয়াজ্জিন হিসাবে আজান দেওয়া আরম্ভ করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম আস-সালাতু খায়রুম মিনান নাওম এরকম ভাবে হযরত নাসিরউদ্দিন এই ব্যক্তির আজান দেওয়াও শেষ আর গৌর গোবিন্দের যত বস্তু ছিল সব কিছু ধ্বংস হওয়াও শেষ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আর জোরে বলেন সুবহানাল্লাহ মিয়া গৌর গোবিন্দের সব মস্ত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে করে দিয়েছেন কে একটু জোরে বলতে হবে করে দিয়েছেন কে ওই আল্লাহ আসেনি চাইবেন কার কাছে কোন বাবার কাছে কোন দরগার কাছে কোন কবরে চাইবেন কার কাছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন তো আমি এতটুকুই বলবো যে আমাদেরকে হেদায়েত দিবেন রব আল্লাহ তাআলা তে হেদায়েতের পথে থাকতে হবে আমরা চাইনি ইনশাআল্লাহ তো আমার সময়ও কম এই কম সময়ের ভিতরে আর অল্প কয়েকটা কথা বলবো আপনারা বসবেন তো ইনশাআল্লাহ
আরে প্রধান বক্তা এসে গেছে, টেনশন করেন না, আমি কাছের বক্তা দেখে কোরআন হাদিসের বাইরেদের কথা বলতেছি না, টেনশন করেন না, অল্প কিছু কথা হবে, যদি আপনারা বসেন আবার চেয়ারম্যান সাহেব আছে উনিও কিছু কথা বলবে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন আমিন। এবার আসেন, রব আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি হেদায়েতের পথে রাখলাম, সঠিক পথে রাখলাম, তবে বান্দা আমি যে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখলাম, সব কিছু রাখলাম, বান্দা তুমি শুকরিয়া দান, কার পিছনে ব্যয় করবা? আল্লাহর রাস্তায় ব্যয় করবা। কার রাস্তায়? আমি যা কিছু দিয়েছি সুস্থ রেখেছি, এটি শুকরিয়া দান, কার রাস্তায় ব্যয় করবা? একটু জোরে বলেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় ব্যয় করলে লাভ না লস? একটু জোরে বলতে হবে, লাভ না লস? অনেক লাভ। আল্লাহর আল্লাহ তাআলা তার কালামে ঘোষণা করেন যে ইউনফিকুন সাররা ওয়াদররা, তুমি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করো। কার রাস্তায়? একটু জোরে বলবেন নি, কার রাস্তায়? ঘোষণাটা কার? দিদার হুজুরের না, আমরা চেয়ারম্যান সাহেব। কার? আল্লাহ। তো আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন, আমরা পালন করতে হবে কি না? পালন করতে হবে নি? মুসলমানের কাজ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নির্দেশ, যা নিষেধ করেছেন, এ তা মানা, এটা মুসলমানের উপর ফরজ। মুসলমানের উপর কি? একটু আওয়াজ দেন না, কি ফরজ? এবার আসেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন। কোথায় যাবেন? যুদ্ধের ময়দানে যাবেন। সমস্ত সাহাবাই কেরামকে ডাকলেন, ওরে আমার সাহাবাই কেরাম, ভালো করে শুনে নেবে সাহাবাই কেরাম, ভালো করে আওয়াজটা আমার শুনে নাও, শুনে নাও। কি বলতেছে? আমার ঘোষণা হচ্ছে যে তোমরা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় কোনটা? যে আমি যে যুদ্ধের ময়দানে যাব, এই যুদ্ধে তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারো তোমরা তা দিয়ে শরীক হও। এবার সকলে যাদের যতটুকু সাধ্য আছে সকল সাধ্য অনুযায়ী সকলে এনেছেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ঘরে কোনো কিছু আর বিদ্যমান নেই, সব কিছু নিয়ে উনি আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছেন। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, বাড়িতে এসে যখন আল্লাহর নবীর দরবারে এসে পড়ছে, পৌঁছার পরে আল্লাহর নবীকে আল্লাহর নবী বলতেছে, আবু বকর তুমি কি রাইখে আইছো? তুমি কি রেখে আইছো তোমার ঘরে? তুমি তো সব কিছু নিয়ে আসছো, তোমার তো কোনো কিছু অবশিষ্ট নাই তোমার ঘরে, তুমি কি রেখে আইছো রে আবু বকর? এক একজনকে জিজ্ঞাসা করলো, তুমি কি রেখে আইছো? এই যে বলতেছে, আমি এটা রেখে আইছি, আমি ওইটা রেখে আইছি, ওই তো বলতেছে, আমি ওইটা রাখতেছি, ওইটা রেখে আইতেছি। আর আবু বকরে জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি কি রেখে আসছো? আবু বকরকে ডাকে আর বলে, আল্লাহর পয়গম্বরে, আল্লাহর পয়গম্বর মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন ডাকে আর বলে, রে আবু বকর কি রেখে আসছো, কি রেখে আসছো? ও মদিনার নবী রহমাতুল্লিল আলামিন, আমি অন্য কিছু রেখে আসি নাই, আমি রেখে আসছি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। বলতেছে, আবু বকর তুমি আমাকে এত মহব্বত করো, আমাকে এত মহব্বত করো, আবু বকর তুমি এতটুকু শুনো, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তুমি দুনিয়াতে যেমন আমার সাথী ছিলা, আমি আখেরাতে তোমাকে সাথী হিসাবে চাই, আমি বলে যাব তোমাকে যেন আমার ডান পাশে শোয়ায়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দুনিয়াতে আল্লাহর নবীর সাথী, আখেরাতে সাথী, জান্নাতের সার্টিফিকেট পাবে। তো এমন একজন সাহাবী, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেন নাই? একটু আওয়াজ দেন না, নাম শুনেন নাই? ফাতেমার স্বামীকে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, যে আলীকে আল্লাহর নবী অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। ইয়া আলী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলেছেন, আনা ইলমুন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, এই মদিনার এই শহরের এলেমের মূল যা আছে চাবিকাঠি হচ্ছে আমি, আর এটা দরজা হচ্ছে আমার আলী। জোরে বলেন না, সুবহানাল্লাহ। ওই আলী একদিন ওনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চাইছেন একটি এরকম ভাবে একটা ডালিম খাওয়াইতে, যে স্বামী অনেকদিন যাবৎ জ্বর, মুখটাতে মজা নাই, একটি যদি আনারান্তের আনার, চিনেন নি আপনারা আনার? চিনেন নি? বাজারে পাওয়া যায়, সমনি যাইয়া আনার। তো স্বামী
স্ত্রী স্বামীর কাছে আবদার করছে না কয়বারে এবারে গেছে পকেটে টাকা নাই কসর মসর করতেছে আরে স্ত্রী একটা আবদার করছে যদি এটা না রাখতে পারি কত কষ্ট তো যাইতেছে যাইতেছে তো প্রতিমধ্যে যাই একটি আনার কিনছে কেনার পরে আসতেছে এমন তো অবস্থায় আল্লাহর দরবারে কিছু ফেরেশতা গুনগুন 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 কিছু আরম্ভ করে দিস তো আল্লাহ তাআলা বলতেছে কি রে গুনগুন করছ কেন কিসের জন্য গুনগুন করো আল্লাহ আপনার নবীর সাহাবায়ে কেরাম তারা তো দুনিয়াতে শুধু খালি খানার ভাগল আর স্ত্রীর ভাগল তোরা এটা কি কইলি এ গুনগুন গুনগুন না কইরা পরীক্ষা করে দেখ তারা কি আসলে স্ত্রীর ভাগল আর দুনিয়ার ভাগল নাকি আমি আল্লাহর পাগল সুবহানাল্লাহ বলেন ঠিক আছে তাহলে একটু পরীক্ষা করি যা পরীক্ষা কর তো একজনে একটা ফেরেশতা আইছে এরকম ভাবে চাদর মুড়ি দিয়ে এখানে বসে গেলেন রাস্তার মধ্যে ভাই ও আমার অনেক দিন যাবত জ্বর অনেক কষ্ট ভোগ করতেছি ভাই আপনার হাতে আনার আছে এই আনারটা যদি অর্ধেকটা আনার আমাকে দিতেন খাইলে হয়তো আমার শরীরটা সুস্থ হয়ে যেত এবার হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু বলতেছে ভাইও তুমি অর্ধেকটা চাইছো আসলে তো এটা আমার বিবির জন্য রইছে আমার স্ত্রীর জন্য আমি নিয়েছি তবে তুমি যখন চাইছো যাও আল্লাহর হস্তে তোমাকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন না এবার অর্ধেকটা খাইছি আমি চলে যাই না 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 আপনি যদি দেখে আমি না খাই তাহলে হয়তো আমার রোগ নাও ভালো হইতে পারে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে বললাম তুমি খাও তো খাই এসে আসছে ভাই অর্ধেকটা খাইছি অর্ধেকটা দিছ তবে এই ফুরাটা যদি খাইতে পারতাম আর বাকি অর্ধেকটাও যদি আমার দিতে তাহলে বাকি অর্ধেকটা খাইলে আমি ফুরাফুরি সুস্থ হয়ে গেলাম বলে এবার বলতেছে তুমি আরো বাকি অর্ধেকটাও খাইতে চাও তবে ঠিক আছে স্ত্রীর জন্য না না হই নিলাম আমার আল্লাহর হস্তে যখন তুমি চাইছো যে আল্লাহর হস্তে দেন আমি ভালো হয়ে যাব যাও আমি তোমাকে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম এবার বাকি অর্ধেকটা দিছে আল্লাহর হস্তে এবার আলী ফেরেশান আয় হা স্ত্রী আমাকে বলেছে যে তাকে আমি আনার নিয়ে দিতাম কিন্তু আমার তো হাত শূন্য আছে কিছু আনার না দিয়ে দিছে রাস্তা একটা আনার আনছে আনার দিয়ে দিছে আল্লাহর রাস্তা এবার নবীর সাহাবায়ে কেরামের এতটুকু বিশ্বাস যে আল্লাহর রাস্তায় আমি একটা দান করেছি অবশ্যই আমার মালিক আসমানের মালিক ফয়সালা করবেন দশটা না বাড়িতে গিয়ে তাদেরকে নিয়ে বললেন বলে সুবহানাল্লাহ আরো জোরে হবে সুবহানাল্লাহ এবার বলতেছে যেহেতু আমার রব আল্লাহর রাস্তায় আমি দিয়েছি অবশ্যই অবশ্যই আমি দশটা পাবো এবার বাড়িতে ছুটে গেছে গিয়া ফাতেমার সাথে একটু শুয়েছে সে বলতেছে কি আনার আনছ আওয়াজ নাই কি আনার আনছেন নাকি কুসির মিসির করতেছে ফকেট হাতাই দিয়েছে আসলে তো নাই এবার এর প্রতি মধ্যে কিছুক্ষণের ভিতরে দরজা ঠক ঠক করতেছে আওয়াজ দিতেছে দরজা খুলো কে তুমি দরজাটা খুলো তারপরে ঘরে এসে দেব দরজাটা খুলবো তুমি একটু বলো না আমি হচ্ছি মদিনার একেবারে বৃদ্ধ সাহাবি আচ্ছা তাই নাকি তো ঠিক আছে দরজাটা খুললেন খোলার পরে বলতেছে এই নেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী আপনার জন্য আনার পাঠাইছে আরো জোরে হবে সুবহানাল্লাহ এবার মদিনার নবীর রাহমাতুল আলামিনের সাহাবী আলী কারামুল্লাহু আজহু ডাকে আর বলে ভাই কয়টা আপনি আনার দিলেন কয়টা আনার দিলেন একটু গুনে রাখতে হবে গুনে রাখতে হবে গোনা আরম্ভ করে দিচ্ছে এক দুই তিন চার গুনে দেখে নয়টা কয়টা আওয়াজ দিতেন না কয়টি নয়টি এবার নয়টি আনার পাইলেন নয়টি আনার পাওয়ার পর আখরি জামানার পয়গম্বরের সাহাবী আল্লাহ কাল্লামুল্লাহু আজহু ডাকার বলে ও সাহাবী ভাই আল্লাহর রাস্তায় আমি একটা দান করেছি আমার আল্লাহ তাআলা যদি দিয়ে থাকেন তাহলে দশটা অবশ্যই দিবেন নয়টা আমাকে দিবেন না এই নয়টা হয়তো অন্য কারো আপনি অন্য কোথাও নিয়ে যান সুবহানাল্লাহ বলেন না এগুলো আমার না কেন কোন নয়টা যে নয়টা তো আমার না আমি আল্লাহর রাস্তায় দান করেছি আমি একটা আমি দশটা পাবো কেন আমি নয়টা হব নয়টা আমার না আর আমার যদি নয়টা হয়ে থাকে তাহলে আরো একটা আছে মুগের আছে সুবহানাল্লাহ কই না দশটা হবে এবার নবীর সাহাবী ডাকে আর বলে ও সাহাবী ভাই
আমি বুঝেছিলাম তোমার ঈমান একটু দুর্বল আছে না না আমি আজ বুঝতে পেরেছি তোমার ঈমান একটু দুর্বল নয় আমি এখন পরিপূর্ণ আমি বুঝতে পারলাম সাহাবায়ে কেরামের ঈমান পরিপূর্ণ তাজা ইদিনাম ঈমান আর আমরা দান করি 5000 টিহা দিছি হুজুরের নাম কইলো না করে দৌড়া দিতাম না আর দিতাম ভাই আল্লাহর রাস্তায় দান করবেন তবে আপনি এমন করে দান করতে পারেন আপনাকে দেখে যেন আরেকজন উৎসাহ হয়ে দান করে এই নয় তো যদি দান করেন তাহলে কোনো সমস্যা নেই আপনার সওয়াব হবে আর অন্যথায় আপনি যদি এমন কিছু রাখেন যে আরে মারহাবা একটা ভামু তাহলে এমন নিয়ত করে যদি আপনি দেন দিতে পারবেন সওয়াব বিন্দু মাত্র হবে আর জোরে হবে এই জন্য সদা সর্বদাই কাকে খুশি করার জন্য দেব একটু আওয়াজ করবেন না কাকে খুশি করার জন্য দেব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যখন নাকি আপনি যাকাত আর দান সদকা আপনি ক্লিয়ার ভাবে আদায় করবেন তখন রব আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন মুসিবত যা কিছু আছে সব কিছু থেকে হেফাজত করবেন কে আরো জোরে বলেন কে করবেন ওই আল্লাহ আছেন তখন যদি 10টা দিতে পারে এখন মনে দিতে পারবে না না আল্লাহ ধনভাণ্ডার কোন এটার জন্যই আল্লাহ বলেন আল্লাহ হুয়াল গনিউল হামিদ আল্লাহ হচ্ছেন ধনীর ও ধনী যার ধনভাণ্ডারের কোনো শেষ নাই কোনো কমতি নাই ওই আল্লাহ শুধু দেবেন আর দেবেন আপনি বান্দা খেয়েও শেষ করতে পারবেন না আমি এতটুকু বলি পাগল উপরবাসী এমন সময় প্রতিদিন আপনি পাবেন না আপনি চেষ্টা করলেও আপনি পাবেন না এখনো সময় আছে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চলেন দিনের পথে চলেন দেখবেন নিজের ঘর শান্তিতে নিজের ঘর শান্তি আসবে পরিবারের শান্তি আসবে সমাজে শান্তি আসবে এরকম ভাবে একে একে রাষ্ট্রের মধ্যে শান্তি চলে আসবে আল্লাহ কবুল করুক আমিন আমিন এবার আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই এই এলাকায় এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বাজান একটু জোরে বলতে হবে খুশি না বাজান দীর্ঘদিন যাবৎ আমার তো এই এলাকায় প্রায় 8 বছর হয়ে গেছে আমি অনেক দূরে দূরে মাহফিল যতটুকু আমি যাই তবে এই এলাকায় বাগলপুর এই জায়গায় আমার কোনোদিন আসে না তো আলহামদুলিল্লাহ এবছর প্রথম মাহফিল হয়েছে আমি আসার পরে আর কি এর আগে হয়তো মাহফিল হয়েছে কিন্তু এবছর আমি আসছি এতে আপনারা খুশি না বেজার যদি বেজার হন তাহলে আর জীবন হয়ে গেল যদি আপনারা বেজার হন তাহলে কিসের জন্য আসবো তবে আমি এমন একজন লোক চাই যে হুজুর আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন সকলের জন্য খাস করে দোয়া করবেন যারা কবরে চলে গেছে তারা যদি আজ দুনিয়াতে বেঁচে থাকতেন তারা হয়তো খাইতেন তাদের ওষুধ বড়ি ইত্যাদি খরচ লাগতো আল্লাহর রাস্তায় তাদেরকে তাদের কবরে কিছু পাওয়ানোর জন্য হয়তো কিছু আমি দান করতে চাই হুজুর আপনার কাছে আমি কিছু দিতে চাই হুজুর আল্লাহর রাস্তায় আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন এমন একটা লোক আসেননি যে হুজুর 20,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ আমি তার বাপ মা সকলের জন্য আমি দোয়া করে যাবো